কাজ করে বললে তো চলেই গেল। মেয়েটা একটু ডাকেন না, ওই তো সেলাই করছিল। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, দাঁড়ান দাঁড়ান। আপনার নাম? নাজমা। আপনার প্রথম স্বামীর নাম কি ছিল? হাবিব খান। উনি কোথায় মারা গেছিলেন? সন্তান। সরি, তোমাদের অন আছে তো? ওটা ব্যাটারি চেঞ্জ করে দেবো, এক সেকেন্ড দাঁড়াও। তো আমারটা এটা একটু একটু আমারটা পাচ্ছেন না? অনেক লোক, আমার চারটা বোন, চারটা দুলা ভাই, বাবা মা ভাই সব, আমার বাচ্চা দুটা সবাইকে জবাই করে দিছে। আপনার বাচ্চাদের বয়স কত ছিল? একটা আসলো 5 বছর, আর একটা আসলো 1.5 বছর। আপনি কিভাবে বাঁচলেন? আমাকে 1.5 বছর বাচ্চাটা নিয়ে আমি একটা ঘরে লুকাইছিলাম, ওখানে যে যত লাশ আছে সব কাটে সামান করে দিছে, ওই লাশের মধ্যে আমি পড়ে আসলাম, বুঝছেন? ফের ওখান থেকে আস্তে সন্ধ্যের দিকে আস্তে আস্তে করে উঠে আমি একটা ঘরে যাই লুকাইছি। তারপরে আবার ওরা আসছে, আসে আমাকে বাইর করছে, এই বিহারি বাচ্চা বাইর হ, বাইর করলো, কছে তক চল আমি গ্রামে নিয়ে যাব। তা আমি জীবনে ভয়ে বললাম, বলে কি ডেকে চলো, যাব কুচ দূর লে গিয়া হ্যাঁ একদম বাঁশ মারিছে ইহাঁ পর ফাট গিয়া, ইহাঁ মারিছে, ওকে বাদ হাম গির গায়ে, বাচ্চা ভি গির গিয়া,
बच्चा जो कहाँ गिरा हमको मालूम नहीं। उसके बाद गिर जाने के बाद पेट में एक छुरा मार दी, छुरा मार देने के बाद हम आस्ते आस्ते करके ऐसे चीप के रहें। शाम हुआ तो आस्ते आस्ते उठ के हम यहाँ से नौगांव भाग गए, वही अवस्था ही चलेगा, जाके वहाँ कब्रस्तान में ढूंक के बैठे रहे। बट वहाँ से एक आदमी निकला, कुछ क्या बात है, हम ऐसा ऐसा बात है, हम लोग को मारी से हैं, तो बेचारा ले जाके अपना नौगांव में हमको नौगांव में ले जाके हमको दवा ववा कर के, कोई शुरू से हमारा रिश्तेदार तो कोई नहीं है, एक ठो खाली पाँच ठो भसुर में एक ठो बचा, वही बेचारा लिया के हमको रखीस, वही लिया के हमको रखीस। और तब से तो अभी तक ऐसे चल रहा, माँ बाप सब खत्म, पेट में बल्लम मारी से, यहाँ पर मारी से, यहाँ पर मारी से, एकदम सब घर बाड़ी संसार सब एकदम लूट पाट। कितना तक के स्टेशन में 15 दिन हम लोग बैठ के युद्ध किया है, समझे, 15 दिन में कम से कम तो कितना आदमी को रात को सबको लड़की लोग को लड़का लोग को ले जाके सबको तालाब के किनारे जमा कर दे रहा। उसके बाद कुछ दिन के बाद बोला कि ठीक है तुम लोग जाओ अपना अपना घर, अब तुम लोग को नहीं कुछ करेंगे, ठीक है सब चले गए। फिर शनिचर के दिन जितना आदमी निकला रहा जो लुका लुका रहा सबको ख़त्म कर दिस, सबको जमा कर दिस। बाई चांस दो चार आदमी बचा लास्ट में, आना तो बाकी सब खत्म। छोटा बच्चा गिर गया था समझे, तो उसको एक तो बंगाली उठा के ले गया ग्राम में। 9 महीना में जो फिर पंजाबी लोग आए ना, उसी वक्त वो बच्चा को हम खोजना शुरू कर दिए, करते करते 9 महीना के बाद वो बच्चा को पाए, पा के लिया कर यहाँ रखे हैं, पोस पाल के बड़ा करके उसको शादी दिया है शायदपुर में। बाप को तो हमारा टुकड़ा टुकड़ा कर दी, भाई एक तो उसका इतना बड़ा रहा, इतना बच्चा सब पोसे रहे, उसको भी काट दी ना, जानी नहीं जा वो काहे को पोसते, दुनिया में कोई भी नहीं है। এখন কিভাবে চলছেন? এই যে একটা সেলাই কা মেশিন লিয়ে হ্যাঁ, এই 100 রুপিয়া তো মহিনা মে দেনে হতা ভাড়া, আব এসে এসে লড়কি হ্যাঁ হামে করকে কোই সুরত সে খা রে, এই তো পড় গয়ে বিছানা মে, আব চারানা পয়সা ভি কমানে কা কোই ক্ষমা তো নেই। কত মানুষ আপনাদেরকে মারতে আসছিল মনে হয়? এই মানে কতজন বেহিসাব, 2-4-5 হাজার লোক, 2-4-5 হাজার লোক, কেতনা কা বাচ্চা কো আধা ইয়াসে আধা কাটি সে ইয়াসে হাত পা কাট দি সে বাচ্চা লোক মারা নেই হ্যাঁ, বাপ আপনে সে না লিয়ে ইয়া গর্দন টিপ কে মার কে চলা গিয়া, কা করেগা, হাত পা কাটা হুয়া বাচ্চা কো উস ওয়াক্ত কোন দেখেগা। এত বহুত হিস্ট্রি, বহুত আদমি আমার আঁখ কো সামনে জবা করিস। ওরা কি কি অস্ত্র ব্যবহার করেছিল? লগই ছুরা রাহা, বল্লম রাহা, ফির আমার এই সময় যে রাইফল রাহা, রাইফল হম লোক প্রথম বিল্ডিং মে যায় বাংলা করা করা করা, উসকে বাদ হম লোক তো ঘরে মে লুকে হুয়ে হ্যায়, একদম গ্রাম কা উধার সে আয়া, আকে পিছে সে গুলি মারনা শুরু কর দিস, দড় 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 বিল্ডিং কে একদম দরওয়াজা ওরওয়াজা সব খোলা, জান লেকে হম লোক স্টেশন মে ভাগে, স্টেশন মে এক মহিনা রহে হম লোক, খায় বগর মর জাতে হ্যায়, কুছ নেই পানি নেই, এই অবস্থা। আর রাত কো লোক ঘেরাও করতা রা চারো তরফ করকে, আর লড়কি লোক কো লড়কা লোক কো জওয়ান লড়কা লড়কি লোক কে দেখ দেখ কে লে উঠা উঠা কে লাগে, একটা তালাব হে ও তালাব কা পাশ দুই ফাঁক করতা থা, সর হিয়া আর ধর হিয়া, তালাব মে ইজ্জত কে ডর কে মারে কিতনা আদমি গির গিয়া গির সব তালাব মে, সমঝি লড়কি লোক। আর দুলা ভাই আমরা কন্ডাক্টর হ্যাঁ, उसको एकदम यहाँ से भोड़ी काट के निकाल दी, सही से खड़े हैं एकदम चक्कू सब गिरा दी, आदि हाथ सिकंदर नाम था, बहन को जबा कर दी, एक बहन को बच्चा होने वाला है दर्द उठा है, एकदम चक्कू से फाड़ दीस, लड़का रहा, और हम चौकी के नीचे लुके हुए, हम खाली दुआ इनूस पढ़ रहे हैं और अल्लाह मुसीबत पार कर रहे हैं, ये सब हिस्ट्री करने को रहा, मुसीबत झेलने को रहा, इसीलिए अल्लाह हमको बचा दे।
মেয়েদের উপর অত্যাচার করছে? কত মেয়ের উপর অত্যাচার করছে আমি তো সবে দেখছি। এই জন্যে আমার সামনে কেউ যদি বাঙালি টাঙ্গালি যদি কোনো একটা লাগে হিস্ট্রি বক্তৃতা দেয়, আমার তো শরীরের রক্ত আগুন ছড়ে যায়। তোমরা না শুনে, চোখ দিয়ে না দেখে মানুষের শোনা কথা মিথ্যা কথা বলো? আমার থেকে শোনো, আমি একদম এখনও আমার শরীরের রক্ত আগুন হয়ে যায় মিথ্যা কথা শুনে। আমি তো সবে দেখছি যেদিন থেকে শুরু হয়েছে আর শেষ পর্যন্ত। কি হয়েছিল সন্তাহারে, মানে আপনারা বুঝতে পারেননি যে এরকম ঘটবে? না, ওই যে ভোট লাগা থা না, ওই জয় বাংলা কা ভোট আর হাম লোক খালদা জি না কিসকা রাহা ধান কে লৌকা আর ধান কে শীষ এইলে বলে লৌকা জিতলে সব কো খতম কর দেবে, আর যাহা জিতে সে লৌকা বাস হেস্ট শুরু হয়ে গিয়া। কই দূর দূর সে গ্রাম কে উধার সে আকে রাত কো আগ লাগা দে রাহা, উধার আগ লাগা দে রাহা, উধার আগ লাগাতে 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 বিচ মে আ গিয়া সব। বিচ মে আ গিয়া তো বিহারি কায়ট হয় কায় আগ মিপ সকেগা, আর সব পুলিশ হুয়া কা যে পুলিশ দরোগা সব বলা কি জিতনা আপ লোক বিহারি মাইক কিস কি আপ লোক জিতনা হ্যাঁ জিতনা অস্ত্র হ্যাঁ সব জমা কর দিজিয়ে, জমা কর দিজিয়ে কুছ নেই হোগা, সব হাম লোক ঠান্ডা কর দেঙ্গে। সব আদমি লোক ডর সে বিহারি বাঙালি সব জমা কর দিছে। দেনে কা বাদ চার দিন কা বাদ উন লোক আপনা জাতীয় লোক কো সব বিতরণ কর দিস। হাম লোক তো ফাঁকা, হাম লোক ফাঁকা হোগা না, হাম লোক হাত মে কুছ হইয়ে নেই বাস এই লেকে শুরু কর দিছে। इतना तक कि सास ननद नंदोसी उन लोग के घर में काट था, एकदम सड़ के एकदम ऐसे बिल्लू पड़ रहा है। कितना दिन के बाद हमारा जो पेट में ये रहा ना तो सिलाई जरा सा काटने अपने से हाथ से छोड़ के फेंका, कोई तो काटने वाला नहीं है, दवा का नहीं, और खाली डिटॉल से धोते थे करके गए अपने घर के तरफ। तो देखे थे घर में हमारा नंदोसी है, सास है, सब सड़ के ऐसे है। लास्ट क्या किया, ऐसे करके कपड़ा बांधे नाक में बांध के, कुदाल लेके टीना में सब हड्डी गुड्डी लाश जितना रहा सब उठाए, उठा के खाल था उसमें सब डाल दिया, उसमें डाल दिया। आपने शरीर आघात करे चिलो तो ना? हाँ, ये तो बल्लम मार से पेटे। हाँ, बल्लम पेटे मार से दागा से देखने। हाँ, दागा से देखने जाओ। हाँ, तीन दो टा सिलाई ऐसे, और एक ने हलो एक टा सिलाई, और एक ने एक टा सिलाई। আগে বাঁশ দিয়ে মারে ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে আমি মাঠে পড়ে আসি, মাঠে পড়ে আসি তো সব দৌড়াও দৌড়ি করতেছে না, তো আমি তো এইভাবে পড়ে আসি, বাচ্চাটা হাত দিয়ে পড়ে গেছে, উঠাই নিয়ে গেছে ওরাই, আর একটা ছুরা নিয়ে এরকম গাঁথছে কে দেখি বাঁচে আসে নাকি। আর আমি একদম শক্ত হয়ে আসি, নড়লে তো আমাকে ফাড়ে দিত, তো আমি একদম শক্ত হয়ে আসি। আর যখন চলে গেছে তো আস্তে আস্তে করে দেখি তা হাতে ঢুকে গেল পেটে, তারপরে এরকম ধরলাম, ধরে তারপরে আমি সন্ধ্যের দিকে কি আল্লাহ একটু আমাকে শক্তি দাও খোদা আমি বাঁচতে যেন পারি কোনো মতন হয়। একদম নগাঁও পালে গেলাম, সারা রাত ওই অবস্থা, খুলনাও দিয়ে বাঁধে আমি চলে গেলাম, নগাঁও হাটে চলে গেলাম। ওখানে একটা বিহারি আসল, সেই বিহারি আমাকে বেচার আল্লাহ আরও ভালো করুক, ওই আমাকে বাঁচাইছে, ওষুধ টষুধ নিয়ে দিল। এই তিন দিন হয়েছে একটু সেলাই দিলাইছে, তারপরে খানরা আসে গেল। খানরা আল্লাহ রসুলের দোয়াতে আমাদেরকে আসে দেখে খুব কাঁদলো, কাঁদার পরে বিস্কুট কাপড়া চোপড়া মুরগি খাওয়ার কোসে হামলো বাহিন লোক কো হামলো খিলাইং লিয়া লিয়া কে খিলাইছে, তা হামলো কে জান বাঁচা। আপনার ইয়ে বয়স কত ছিল তখন? 71 সালে তখন বয়স আসলে আমার ধরেন 30। আপনার বাবা কি করতেন? আমার বাবা হাডিংবুরি জ অফিসে ওয়াচম্যান আছেন, রেলওয়েতে কাজ করতেন। হ্যাঁ, আর ইয়ে আপনার ইয়ে স্বামী স্বামী কি করতেন? ওই যে সান্তাহাটে স্টেশন ডগ আছে কয়লার কারবার, ওখানে করত। সবাই রেলওয়েতে কাজ করত? হ্যাঁ। আপনার ভাইরা? আমার ভাই একটাই তো, ও মারা গেছে না, ওই আছে ওই ওই যে আফতাব খান, ওই পার্বতীপুর মে রাহা, ওই নিয়ত রেলওয়েতে কাজ করতেন? হ্যাঁ, ওই তো রেলওয়ে, আমি রেডার কার গিয়া। মানে আপনার গোষ্ঠীর সবাই রেলওয়েতে কাজ করত? হ্যাঁ। আপনার বোনের স্বামীরা? আমার বোনের সব ওই সব কন্ডাক্টরি। শান্তারে কত বছর ছিলেন? শান্তার মনে করেন কি 16 বছরে আমার বিয়ে হয়েছে, আর 7 বছর সংসার করার পরেই তো এই অবস্থা। আপনাদের আদি দেশ বিহারে কোথায় ছিল? আবার আমার আমার আম্মার দেশ হলো গাজীপুর মোহাম্মদাবাদ, আর বাবা হলো কলকাতা। বাবা
কবে এসেছিলেন ওনার বাবা মা? ওই যে হিন্দুস্তান পাকিস্তান যখন হইল, হিন্দু আর মুসলমানের যুদ্ধ লাগলো, তখন আমার আব্বা তো একটা বাহাদুর মানুষ, খান মানুষ। হ্যাঁ, আমার আব্বাকে বললো, খান সাহেব, আমার বাবার মোজ দেখলে মানুষ কাঁপতো। বলে, খান সাহেব, আপনি একটা একদিকে মোজটা কাটে ফেলান, তাহলে আপনাদেরকে কিছু করবো না। তো আব্বা বললো, আমার সারা বংশ শেষ হয়ে যাবে, তো আমি এই মোজ কাটাবো না। বাবা আমার খুব বাহাদুর। তারপরে ওখান থেকে রাতারাতি আমরা ইন্ডিয়া থেকে চলে আসলাম। আর আমি তখন 6 মাসে বাচ্চা মায়ের কোলাত। ওই তখন থেকে আজ পর্যন্ত আমরা দেখি নেই ইন্ডিয়া। বাবাও গেল, মা গেল, সব চলে। আর জানি ইন্ডিয়া। এখন কিভাবে জীবন কাটাচ্ছেন? এইভাবে দেখতেছেন তো, এইভাবে দিন যাতেছে। সেলাই করতেছে 2-4 পয়সা, বাচ্চারাকে নিয়ে খাতেছে, না করতেছে না খায় থাকতেছে। আর তো কোনো রাস্তা নাই, কেউ নাই। বাড়ি ঘর পড়ে আছে সান্তাহাটে, বিল্ডিং বিল্ডিং পড়ে আছে, ওগুলো তো বাঙালিরা দখল করে আছে, কেউ চারে না পয়সা। যত আমরা বললাম কি, তোমরা লেখে নাও, কিছু টাকা দাও, গরিব মানুষ আমরা, দখল করে না। দেখ, সব জীবনেই চলে গেল, আর বাড়ি ঘর নিয়ে কি করবো? থাক, ছেলেমেয়েরা কি করছে? আমার মেয়ে 3টা 6টা, তা 2টা বিয়া দিছে, আর আব্বা দিয়ে গেছে, আর একটা সবাই মিলে মহল্লাবাসী মিলে একটা বিয়া দিল, আর এখনো 3টা মেয়ে আছে জীবন জীবন। ছোট বাচ্চাটাকে পরে কিভাবে ফেরত পেলেন? ছোট বাচ্চাটাকে কিভাবে? ওই যে হলো সন্দ্রা গ্রাম না, ওই যে রক্তবিল, ওই সন্তাহাটে একটা রক্তবিল আছে মাজার, ওই দিকে নিয়ে চলে গেছিলো। তারপরে পাঞ্জাবিরা আসলে বললো কি, মাইকিং করলো কি, বিহারির বাচ্চা কাচ্চা যদি কেউ নিয়ে যায় থাকে, হ্যাঁ, তারা আপনারা বিড়ি ফ্যাক্টরি জমা দেন, তাহলে আপনাদের গ্রামকে কিছু করা হবে না। তাহলে কতজন দিছে কতজন দেয়নি, তো আমার গ্যাস আছে না, একটা ভাই হয় আত্মীয় স্বজনের মধ্যে, সে ভাই বলে, নাজমা তোর মেয়েকে আমি খুঁজবই। খুঁজতে 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 ওই গ্রাম থেকে নিয়ে আসছে, নিয়ে আসে যেই জামা পরে গেছিলো বাচ্চাটা, ওই জামাই পরে আবার আসে। তখন আমি চিনতে পারছি, এখানে চিরে গেছিলো, ওরা জামা রাখে দিছিল। তো বলে কি, এটা কার বাচ্চা? বলে, একটা মেয়ে একদম পড়ে মরে গেছে, পেট টেট ফাটে গেছে, তারই বাচ্চা, কাঁদতেছিল, আমরা উঠে নিয়ে, সবাই তো আর বেদরদ না, আর আল্লাহ দরদও রাখছে, নিয়ে গেছে। ওরা যত্ন করছিল, যত্ন করছে। ওই মেয়েটার নাম কি? ওর নাম আছে আঞ্জুমারা। আঞ্জুমারা, ও কি করে এখন? ওই এখানে থাকে সোনাপোখরে, জামাই আছে, ওরও 3টা মেয়ে 2টা মেয়ে একটা ছেলে আছে। এখন আপনি বাঙালিদের সঙ্গে মেশেন? হ্যাঁ। খারাপ লাগে, রাগ লাগে? না, এখন মনে করেন কি, আগেকার যে অবস্থা আছিল আল্লাহর রহমতে, এখন কেউ সব ভালো মিলে, এখন ওরা নিজেই পস্তায়। কে বিহারি রাম বলে, আমরা 8 আনা 4 আনা করে আমরা চাল খাইছি, তরকারি খাইছি, সবই খাইছি, কিন্তু আমাদের রাম বলে দেখো কি হয়, এখন ওরা নিজেই পস্তাতেছে, তাই না? এখন আর বিহারিদের কোনো রাগ নাই ওদের, এখন এখন রাগ নাই বিহারিদের বাঙালিদের? না, কোনো রাগ নেই, খুব মিল মহব্বত আছে। আপনার রাগ আছে? হ্যাঁ, আমার কিন্তু বলে না কি, বিয়ে খান জাত 12 বছর পরে নিলেই আমরা আদায় করে নিই, সেই জাত আমি আছি। এখনো মিল মহব্বত ঠিক আছে, যদি একজন কোনো একটা বলে, তো এখনো আমি একদম রাগ উঠে যাবো, বুঝছেন? আমার ওগুলো ভিতরে আঘাত আছে না, ওই আঘাত আদায় করবো না। আমাকে কেউ ভয়ে কিছু বলে না, তো সে জানে কি আঞ্জুর মার খুব রাগ। আর এই যদি ডাট নিয়ে না থাকতাম, তা আজ স্বামী নাই, অনেক আমার উপরে অত্যাচার হইতো না, কিন্তু ডাট নিয়ে আসে, কেউ আমাকে একটা কথা বলতে পারে না। আমার হল্লা পাশে আছে, আল্লাহর মধ্যে খুবই ভালো, আমাকে খালা ছাড়া আর বোন ছাড়া কেউ কিছু বলে না, খুব আদর করে। আমি যার কাছে যেটা আবদার করি, তো বাবা আমাকে আজ টাকা নেই, আমাকে 50 টাকা দাও, আমি একটু বাজার করবো, সঙ্গে বাইর করে দেবে। আল্লাহ রসুলের দোয়াতে মহল্লাবাসী যদি আমাকে না উপকার করতো, এতদিন আমি মরে ভূত হয়ে যেতাম। মহল্লাবাসী কি বাঙালি? বিহারির মধ্যে আমি একটা বিহারি আছি, সব বাঙালি। হ্যাঁ, এখানে আমি একটা বিহারি আছে, আর বাকি সব বাঙালি। নিজের সন্তানের মতন আমি মানি, আমাকে সব মায়ের মতন মানি। ওরা না যদি আমাকে চলাইতো, তো আমি মরে যেতাম। আগেকার দিন মনে করেন কি শেষ, এখন ওরাও বুঝতেছে, আমরা বিহারিরাও বুঝতেছি। আচ্ছা, আপনার কে কে মারা গিয়েছিল আরেকবার বলেন তো, সান্তাহারে?
আমার স্বামী মারা গেছে, আমার পাঁচটা ভাসুর মারা গেছে, ফের পাঁচটা জাও মারা গেছে, গতনি পাঁচটা মার গিয়া, ফের গতনি কা মানে দশ বারোটা বাল বাচ্চা সবকা দুটো চারটো করকে সব মারা গিয়া, শাশ মার গই, বহেন তিনঠো মারি, তিনঠো দুলা ভাই মার গায়, বাচ্চা কাচ্চা সব মার গিয়া, ফের আব্বা আম্মা সব খতম, আব্বা আম্মা হ্যাঁ, ভাই একঠো, এই ভাই কতনা বড়া সে পোষে থে, আর ও এতনা বড়া হোকে উসকো জবা কর দিস, এই ইহাঁ পর সাড়া মে ईशड़ी थी आने वक्त जो साढ़ा पड़ता है वहीं पर अब्बा को, अब्बा तो बूढ़ा हो गया ना, तो लड़का भाई बोलिए इसके अब्बा तुम पीछे बैठो, हराम आगे बैठ रहे, साइकिल मार के ईशड़ी भाग जाए, वही आते आते थोड़ा दूर और है, और वहाँ से निकाल के एकदम मार के साइकिल तोड़ तोड़ दी, और दोनों बाप बैठे को वहाँ जमा कर दी। अच्छा, और उन लोगों के मेरे से वही शांतार स्टेशन, সান্তাট স্টেশনে মারছে, চা বাগানে মারছে, লোগো সেটে মারছে, বাবু পাড়াত মারছে, সাহেব পাড়াত মারছে। এই এই হত্যাকাণ্ড কতদিন ধরে চলেছিল, কতদিন ধরে হয়েছিল? ওই মহরমের মহরমের সময় থেকে, আমাদের তাজা তাজা উঠে না, তখন ওরা ভেতরে ঢুকে ঢুকে কেউ ঢোল ফাটে দেয়, কেউ তাসা ফাটে দেয়, এই শুরু হয়ে গেল হিস্ট্রি। এনকে করতে 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 বাস ঈদের নামাজের দিনে ওরা হারাম জিনিস আসে না, ওদের ছাড়ে দিবে, আমাদেরকে নামাজ পড়তে দিবে না, আমরা বিল্ডিং থেকে দেখতেছি, লাস্টে পুলিশের পাহারা পড়লো, তারপরে নামাজ হলো। এইভাবে অত্যাচার, বুঝছেন, জয় বাংলা ছাড়া আর কিছু না, আমরা বলি আমাদেরকে রোহিদের মধ্যে বলে মিছিল উঠাও, বলো জয় বাংলা বলো, আমরা বলে নারে তাকবীর আল্লাহু আকবার, বলবে কি জয় বাংলা কবি নেই বলেঙ্গে, মর ভি যায়গে, জান খতম ভি হো যাগা তো জয় নেই বলেঙ্গে, এই আবি তক হামনে বলতে হ্যাঁ, আমি কেন জয় কেন বলবো, আমি আমি তো মুসলমান, আমি কেন জয় বলবো? আপনার একটা কাটা দাগ কি দেখানো যাবে? খুব অসুবিধা, আমি নিজে হাতে সেলাইটা কাটছি, হ্যাঁ চলে গেছে, পচে গেছিল একদম, গন্ধ তো থাকতে পারি না, নিজের ডিটল দিয়ে ধুয়ে টানে বাইরে গেছে, একটাও ভিতরেই আছে। প্রথম স্বামী মারা যাওয়ার পর আবার বিয়ে করলেন, দ্বিতীয় স্বামী উনি বাঙালি ছিলেন, আল্লাহ ভালো করুক, আল্লাহ বেহেশতে বাসি করুক, কিন্তু বাঙালি আসলো পা পয়সা কে জিজ্ঞেস করবেন, খুবই ভালো, যত বিহারি মারা ডারা এদিক থেকে ওদিক থেকে, বেচারা বেটা সবাকে স্থান দেয় এখানে, সবাকে খেলায় এটা করে, খুব আদর করতো, অনেক জনকে ঘর বাড়ি করে দিত। উনার উনার পেশা কি ছিল, উনি কি কাজ করতেন? আড়তদার আসলো, মাছের মাছের। ওই ঘরে আপনার কয়টা ছেলে মেয়ে হলো? ওখানে এখানকার চার পাঁচটা মেয়ে একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার আর প্রশ্ন নেই, আপনার ভাই কিছু জিজ্ঞেস করবেন? নাহিদ গেছিলাম তো দেখতে দেয় না, ঢুকতে দেয় না, লাস্টে মারা গেছে দারোগাটা, দারোগাটা মারা গেছে, পুলিশের দারোগা, একটু বন্ধ করে দাও, কিনার দিয়ে যান আপনার, দারোটাকে মারা গেছে, এখন বিধবা হয়ে মহিলাটা আছে, ওর ছেলে একটা আছে, যাই কিছু বলে না, আমার ঘুরে টুরে কাঁধেটাতে উপরে চড়ে কাঁধে টান্দে চলে আসে, বুঝছেন কি করব, করার কিছু আছে আমাদের, সবাই বলছিল কি আপনি একটা অভিযোগ দেন আর্মি ঘর, ওরা দখল করে দিবে, তো কাগজপত্র তো আমার কাছে নেই, কাগজপত্র তো প্রমাণ দেখাইতে হবে, তো গ্যাসের কাছে কিছু আছে, তোমায় ভয়ে দেয় না কি যদি আমি দেই লাস্টে ফের অত্যাচার করি আমাদের উপরে, আমার কাছে থাকলে আমি কতদিন যুদ্ধ শুরু করে দিতাম, কিন্তু নাই যে আমার কাছে। আপনাদের সবাইকে ধরে এনে আটকে রাখলো স্টেশনে, স্টেশনতে কতদিন আপনারা ছিলেন? 15 দিন স্টেশনে, 15 দিন। তখন খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া নাই, কেউ যদি বাঙালি যেটা ভালো একটু মুড়ি দিয়ে গেল, কেউ কেউ একটু খই দিয়ে গেল, কেউ একটু চুপ করে যে বন্ধু লোক যে একটু হাঁড়ির মতো ভাত পাক করে দিয়ে গেল, নাই ওই চিন্তাতে কেউ খাইতে পারতেছে, এইরকম কি
বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, রানি রুমে ওই যে পায়খানার মধ্যে ইঁট এইরকম গু ভয়ে চলে যাতেছে, ইঁট রাখে ওর মধ্যে চুপ করে আমরা বসে আছি সারা সারা রাত ভয়ে। কত লোক হবে? হবে 5-6 হাজার লোক হবে এখানে স্টেশনে, বেশিও হবে। হ্যাঁ ওটাই শান্তা হাটকে একদম বকরির মতন খেদাই নিয়ে আসছে, খালি লাফের লাগে লাগে বুঝছেন, সবকে নিয়ে এক জায়গায় জমা করছে, আর বাড়ি ঘর ধন সম্পত্তি মানুষের সব বরবাদ। ওখানে কি ইপিআর ছিল? ইপিআর খারাপ ছিল, খাকি পোশাক পরে না সাদা, এমনি বাঙালি, এমনি 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 সব বাঙালিরা গ্রামের। যারা এই হত্যা করছে আপনার আশেপাশে যে কজন দেখছেন, কিছু কিছু মনে আছে এখন চেহারা না? মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, সে নিজে মানুষের মাথা ব্রেন শট, ভয়ে মানুষ কোন জায়গা লুকায় আর কোন জায়গা না লুকায়, আগে সবাইকে বাঁশ দিয়ে মারে ফেলে দিবে, ফেলে দিয়ে বাস এইরকম রক্তে ডুবে আসি। তা আমার মতন সাহস দেখে কি আমি, আপনি যে ওর মধ্যে বাঁচতে পারলেন। শান্তার থেকে নওগাঁ কত দূর? মানে কি এখান থেকে বিলাইচন্ডি শান্তাহাট নামে ঘোড়াহাট আছে, আর টামটামে চড়লে নওগাঁ নিয়ে যাবে। তা আপনি পুরো পথটা হেঁটে গেলেন? হুম পুরো পথটা হেঁটে গেলেন। রাত রাত আমি 10টা জেগে উঠছি, দেখি কি কেউ নাই, সব লাশ পড়ে আছে, এখন রাস্তাও নেই যাওয়ার। তো একটা মুর্দা ঘরে কাপড়া নিয়ে টানে একটা মাথায় বাঁধলাম আর একটা পেটে বাঁধলাম, বাঁধে ওই ওগুলার উপরে চড়ে 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 যায়, হাত রাখি কারো পেটের মধ্যে হাত চলে যায়, কারো দাঁতের মধ্যে চলে, সব কাটা যে করে করে স্টেশন পার হইল। হওয়ার পরে তারপরে ওই দিয়ে চলে পাটগোদাম আছে, ওই দিয়ে চলে গেল। তারপরে নওগাঁ আপনি চিকিৎসা করলো কে? ওই কবরস্থানে বসে আসলাম তো, তো ওখান থেকে একটা লোক বাইর হলো পায়খানা করার জন্য, তা দেখে ভয় কাছে মুখ টুখ ফুলে এইরকম হয়েছে আমাদের, তা কইছে বাবা আমি ভয় করো না, কি আপনারা এইরকম হলো বাবা আমার শান্ত হাটে মারছে, আমি আপনি কীভাবে আসছেন চাচি? আমি বাবা আমি হাটে জলে আসছি। তো বলে আচ্ছা ঠিক আছে আপনি এখানে থাকেন, আপনি কোন জায়গায় জানেন? বলে আমি চামড়া গোদাম যাব, একটা বিহাই হইতো ওরই বাড়ি যাবো। তো আমাকে রিক্সার মধ্যে নিয়ে গেলো বাড়ি, নিয়ে যায় ওর নানিকে বললো কি একটু মুখ হাত ধুয়ে দাও, রক্ত টক্ত কাপড়া বদলে দাও, বদলে দিয়ে রিক্সার মধ্যে রিক্সাওয়ালাকে বললো কি বসাও, বসে পর্দা দিল, কষে বলে যদি কেউ জিজ্ঞেস করে তো বলবা কি আমার স্ত্রী। না তো বলে কই নিয়ে যাবা? বলে গ্রামে রাখতে যাবো, পাঞ্জাবি আসতেছে। এইভাবে করে আমাকে ওদের বাড়ি রাখে দিল। তাহলে ওটা বিহারি শমশের খান আছে, তো এই বেচারা আমাকে নিয়ে যায়, এলে যাকে সময় যে সেলাই উলাই করাকে এ দুটো দিন হওয়া সেলাই করে ফির আগিয়া সব, ফির আগিয়া সব হুয়াবি নগামে কাটেগা, নগামে কাটেগা। তো আমলোক লন্ড্রি মে বন্ধ করকে রাখিছে, ওই বন্ধ করকে রাখিছে বাঁচা কে রাখে রে, এ উস দিন কাটেগা, দু দিন কা বাদ পাঞ্জাবি আ গিয়া, তব তো বাঁচ গে, এ তো হুয়া খতম হয়ে যাতে, কই চিকিৎসা নেই, ডিটলস আদমি আচ্ছা হতা হ্যাঁ। তা আল্লাহ রহমত কর দিন, সে বাজ গে, কোনো অ্যাকশন নেই, আল্লাহ রসুল। ঠিক আছে, কতজন মনে হয় আপনার মারা গেছে শান্তার স্টেশন? ওইবে 10,000 টাকা, 10,000 হবে মানুষ, বাচ্চা কাচ্চা ছোল ফোল মানে মেলা মরদ, মানে মানে আর বলা চলে না, স্টেশন ভর্তি, মহল্লা ভর্তি, ডালপাটি ভর্তি, বাজার ভর্তি, সব জায়গা কাটাল, তালাও তো মালুম হতা কি পানি নেই দেখা, একদম এসে লাশ ছোটা বাচ্চা, আমরা বাহিন তো 3টো বাচ্চাকে লেকে তালাব মে গির গেছে, হামকো ভি বলি যে কি আও নাজমা হাম লোক তালাব মে গে, হামলে হাম নেই যায়েঙ্গে, তুম লোক মারো আপনে মত সে, মগা হাম কাফের কা হাত সে মারেঙ্গে, হামকো মার দেগা কোই পরোয়া নেই, হাম দুসরে কা হাত সে মারনে সে বেহেস্ত নসিব হতা হ্যায়, সব পাপ কাট জাতা হ্যায়, তুম লোক মারো, ও লোক যায়েগা ধড়াধড় সব তালাব মে গির গে, হাম নেই, হামলে না মার দেগে মার দেগে কই পরোয়া নেই। ওরা আত্মহত্যা করলো? হ্যাঁ, হাম বলে নেই, বোনের বাচ্চা মেয়েরা ছিল না? হ্যাঁ 3টা মেয়ে বড়, আরে হ্যাঁ তিন না, মনে করেন একটা 10 বছর, একটা 5 বছর, আর একটা 2 বছর, আর একটা ছেলে আসল মানে কি 11-12 বছর, মকবুল নাম আছে, সব মারা গেছে, সব
दूल्हा भाई बहन बहन का चार ठो भासुर रहे, फिर चार ठो गोतनी रही, उसका लड़का लोग जवान जवान सब रहा, सब खत्म, कोई भी नहीं। बोने शामी की करतो और ये भाई जे कंडक्टर कोयला का। तो आपने जने की मने है के दाई ये रखो में घटना घटलो इतना क्या न हुलो कारा दाई तो शेख मुजीब शाम दाई भुट्टो दाई पाकिस्तान दाई बांग्लादेश दाई कोई नहीं तो उनका कोई नहीं रहा दायित्व का क्यों सब तो खत्म ही हो गया कौन देखेंगे हमको एक मुठ भात खिलाने का भी हमारा आसरा नहीं रहा किसी को जिम्मेदार कौन है ये जो काम हुआ इतना काटा करके इसका जिम्मेदार कौन है किसको लगता है कि इसका जिम्मेदार कौन है नहीं समझा इसका जिम्मेदार कौन है कि आपको सब इतना कुछ ओ कौन ये सब कराया कौन से जिम्मेदार है ना ये तो नहीं मालूम है कौन जिम्मेदार तुम और हम लड़ेंगे तो उसमें जिम्मेदारी खोजा जाएगा तुम भी बोले बिहारी है और हम भी बोले कि बंगाली है यही में लड़ेंगे लग गया लड़ाई कोई जे कोई दुश्मनी करके किसी को कराएगा ईट नहीं झूठ बोल के कोई फायदा नहीं है हम लोग का मन समझे जोनों गोने में बिहारी बंगाली में लग गया आपको हम मारे हैं हमको आप मारे हैं यही और कोई किसी का ही नहीं कोई जो एक तो पार्टी करके आएगा मारेगा ये सब नहीं झूठ बोल के कोई फायदा नहीं हम जो हिस्ट्री देखें आज वो जानते हैं बस है बिहारी भी आदमी है और बंगाली भी आदमी किसी का झूठ बोल के कोई लाभ नहीं आप बोला ना थोड़ा पहले जो आपको जो करके सब बोला जय बंगला बोलो जय बंगला ओ हाँ वो लोग तो सब वो लोग बंगाली लोग सब पार्टी आया है वही लोग बोल रहा है कि तुम लोग जय बंगला बोलो मिसाइल उठाओ हम लोग मारेंगे तो हम लोग बोला कि हम लोग जय बांग्ला कभी नहीं बोलेंगे जब बोलेंगे नारे तकबीर अल्लाह अकबर आपका दल एक ठो है हम लोग का दल एक ठो है बिहारी लोग कभी दल उतना ही रहा मगर हाथ में कुछ नहीं है हाथ में कुछ भी एक अस्त्र नहीं है उन लोग का सब है राइफल है छुरा है बंदूक है चक्कू है सब जब हमारे पास कुछ राइफल नहीं करेगा तो हम कैसे मारेंगे तुमको अब उन लोग का तो प्रोग्राम ऐसे आगे से किया हुआ रहा कि हम इन लोग को सबको भगाएंगे घर में आग वग लगा कर किसी का स्थान नहीं देश अभी समझता है सब कि बिहारी रहा हमारा तो कितना अच्छा रहा सबको मिल के रहे अभी 22 रुपये के जी चावल खाओ और 20 रुपये के जी आलू हम लोग भी मरे तुम लोग भी मरे अच्छा हो गया बाबू सारो तो तुम्हारा मुँह डाके जा আমি নেবো স্যার ওকে
ये जनन की तरफ से माल माल करी जनन की तरफ से।